দর্শক, এবার আমরা বন্যা দুর্গতদের খবরাখবর আপনাদেরকে জানাবো। আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী হোসাইন আহমেদ সুজাত ও আনোয়ার হোসেন। আমি প্রথমেই যেতে চাই সুজাতের কাছে। সুজাত, সিলেট শহরে পানি নামছে আমরা খবর দিলাম, আজ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নাদিরা, আজকে কিন্তু সিলেট শহরে সুরমা নদীর পানি বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর কারণে কিন্তু সিলেটের বেশ কয়েকটি এলাকা থেকে ইতিমধ্যে পানি নেমে গেছে। তবে সুরমা নদীর পাড়ে যে সকল এলাকা অবস্থিত, বিশেষ করে উপশহর, তালতলা, কাজিরবাজার, এই এলাকাগুলি এখনও পানির নিচে রয়েছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের নতুন ব্রিজ এলাকায়। আপনি সেখানে দেখতে পাচ্ছেন যে আসলে সুরমা নদীর পানি কিন্তু এখনও থই থই করছে এবং এর পাশে থাকা যে সকল এলাকা সেই সব এলাকাগুলি কিন্তু এখনও পানির নিচে রয়েছে এবং এই এলাকার মানুষ কেহ কিন্তু এখনও তাদের ঘর বাড়িতে ঢুকতে পারেনি। এছাড়া সিলেটের সুবহানীঘাট, যতরপুর এলাকার পানি কিন্তু ইতিমধ্যে নেমে গিয়েছে, ওই এলাকার মানুষ কিন্তু তাদের বাসা বাড়িতে ইতিমধ্যে ফিরতে শুরু করেছেন। আপনাকে যা আমি জানিয়ে রাখি যে উপশহর এলাকা ব্যতীত অন্যান্য যে সকল এলাকা ছিল প্রায় সবগুলিতে কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আপনাকে আমি জানিয়ে রাখি যে এই সুরমা নদীর পানি কিন্তু সিলেট শহরে কিছুটা কমলেও সুরমা নদীর উৎপত্তি স্থল যে জায়গাতে সিলেটের জকিগঞ্জের আমলশিদে, সেখানে কিন্তু সুরমা নদীর পানি বেড়েছে এবং এর পাশাপাশি কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমার অনেক অপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই প্রবাহিত হওয়ার কারণে কিন্তু সিলেটের জকিগঞ্জ, বিশ্বনাথ, বিয়ানীবাজার, বালাগঞ্জ উপজেলার কিন্তু শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। বিশেষ করে সিলেট জকিগঞ্জ মহাসড়কের বেশ কিছু জায়গায় ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। এর কারণে কিন্তু ওই এলাকার মানুষের ভোগান্তিটা কমেছে। একথায় বলা যায় যে সিলেটের গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জের নদীর পানিগুলি কিছুটা কমলেও ওই এলাকায় কিন্তু এই মুহূর্তে নদীর পানি বাড়ছে এবং ওই এলাকায় বানবাসী মানুষের সংখ্যা বাড়ছে এবং এই সংখ্যা বাড়ার কারণেই কিন্তু ইতিমধ্যে ওই এলাকার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং কয়েক হাজার মানুষ সেখানে আশ্রয়কেন্দ্রে তারা অবস্থান নিয়েছেন। সবশেষ আমরা যেটা জেনেছি যে সিলেটের জকিগঞ্জের 9টি ইউনিয়নের মধ্যে কিন্তু 200টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখনও কিন্তু সেই এলাকায় নদীর পানি বেড়েই চলছে। পাশাপাশি পেঞ্চুগঞ্জের বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং বিয়ানীবাজারের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এই মুহূর্তে সিলেটের টুকুর বাজারে আছেন আমাদের আরেক সহকর্মী আনোয়ার হোসেন, আমরা চলে যাচ্ছি সেখানে। আনোয়ার, ধন্যবাদ সুজাত। আমি আছি সিলেটের টুকের বাজার এলাকায়, এটি সিলেট সুনামগঞ্জ রোডের ঠিক পাশেই। নাদির, আমি আপনাকে দেখাতে চাই যে বন্যার যে ভয়াবহতা তার যে একটি চিত্রটা এখনও আছে। এই যে বাজার এলাকা, এটি এখনও পানি থই থই করছে, আপনি মানুষের সমাগমও কিছুটা দেখতে পাচ্ছেন, কারণ এরই মধ্যে যেহেতু কিছুটা পানি কমতে শুরু করেছে, অর্থাৎ বন্যার যে পরিস্থিতি সেটি উন্নতি হতে শুরু করেছে, সেই জায়গা থেকে এখন কিছু লোকজন যারা বাজারে ব্যবসায়ী আছেন তারাও ধোয়া মোছার কাজ করছেন দোকানগুলোতে, আপনি সেটিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এই চিত্র আসলে প্রমাণ করে দেয় যে এই যে কয়েকদিনের যে ভয়াবহ বন্যার যে আসলে অবস্থা, সেই অবস্থাটি কতটা বেগতিক ছিল। আর যদি আপনাকে একটু তথ্য দেই তাহলে সেই হিসেবে বলতে হবে যে আজকে সিলেটে এখন ঠিক খুবই রৌদ্রকর উজ্জ্বলিত অবস্থা বিরাজ করছে। সকালে কিছুটা বৃষ্টি হয়েছে, তবে আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি হতে পারে, তবে সেটি ভারী বৃষ্টি হবে না। তো সব মিলিয়ে সিলেটের অবস্থাটা আমরা একটু ভালো বলতে পারি সব দিক থেকে। তো এই যে এলাকায় আছি এখানে এখনও মানুষ বেশ দুর্ভোগের মধ্যে আছেন, আমরা এখানে দু একজনের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এই এলাকায় বা বাজারেই আছেন, তো কি একটি অবস্থা চলছে, কেমন সব কিছু কি স্বাভাবিক হচ্ছে? ধীরে ধীরে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। আমরা গত 1 সপ্তাহ পানি বন্দী ছিলাম আমার দোকান এখানে, বিশেষ করে ব্যবসায়ীরা বিশাল ক্ষতিগ্রস্ত। গত বৃহস্পতিবার থেকে পানি উঠেছে এই বাজারে এবং প্রতিটি দোকানেই কমর পানি, বুক পানি ছিল এরকম। আমরা বিশাল দুর্ভোগের মধ্যে ছিলাম, বিশেষ করে ব্যবসায়ীরা, মুদিমাল, কাপড় ব্যবসায়ী, কসমেটিক ব্যবসায়ী, এরা খুবই দুর্ভোগের মধ্যে ছিলাম। আস্তে আস্তে এখন পানি কমতেছে, তো পানিটা খুবই স্লো কমতেছে, ধীরে ধীরে পানি কমতেছে। আশা করি হয়তো আরও 2-1 দিন লাগবে বাজারটা স্বাভাবিক হতে। আপনার কি বাড়িতে পানি উঠেছিল? জি, আমাদের বাড়িতে কোমরসীমা পানি ছিল, এখন কিছু আস্তে আস্তে কমতেছে। আর আমি বিশেষ করে আমাদের দেশবাসীর যারা এই ত্রাণে সহযোগিতা করেছে তাদের কাছে আমার আহ্বান থাকবে, এখানে কিছু কিছু জায়গায় জলীয়করণ এবং আত্মীয়করণ হচ্ছে, এই ব্যাপারে যদি মানে প্রশাসনের সহযোগিতা নেওয়া হয় তাহলে আমি খুবই ভালো করবো, সবার কাছে ত্রাণ তো পৌঁছবে।
নাদির আপনি শুনছিলেন যে এখানকার মানুষজনের যে দুঃখ দুর্দশা যে কষ্টের যে জায়গাগুলো আছে সেই বিষয়গুলি আপনি শুনছিলেন। আসলে সব মিলিয়ে একটু স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এখন এই ভয়াবহ বন্যার পরে, তো সবারই একটা চাওয়া যে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এই অবস্থাটা যাতে সবাই একটু স্বাভাবিক একটা জীবনযাপনে ফিরতে পারেন, তো এ ব্যাপারেও একটি প্রশাসন সরকারের পক্ষ থেকে একটি প্রত্যাশা সাহায্য সহযোগিতার যে বিষয়টি সেটি কিন্তু সবার মধ্যেই বিরাজ করছে। সবাই চাচ্ছে যে একটা ভালো সময় আসুক, আবার একটু ঘুরে দাঁড়ানোর যে ব্যাপার যে বড় দুর্যোগ হওয়ার পরে যে ঘুরে দাঁড়ানো সেটি যাতে স্বাভাবিক হয় এমন একটা প্রত্যাশা এই বন্যা কবলিত মানুষদের মধ্যে রয়েছে। আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতি খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা হোসাইন আহমেদ সুজাত ও আনোয়ার হোসেন।